নমস্কার বন্ধুরা, অনেকেরই এরকম দেখা যায় যে তারা যে কাজটা করছে সেই কাজের প্রতি তাদের ইচ্ছা বা ভালোবাসা থাকে না, অথচ বাধ্য হয়ে হয়তো সেই কাজটা তারা করছে, যে কারণে সেই কাজ করতে গিয়ে তাদের মধ্যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা, নেগেটিভিটি এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। আবার অন্যদিকে এরকম লোকও দেখা যায় যে তারা যে কাজটা করে সেই কাজের প্রতি তাদের ভালোবাসা এবং ইচ্ছা চরম থাকে, যে কারণে সেই কাজে তারা কনফিডেন্স ফিরে পায়, আত্মবিশ্বাস সদাসর্বদা থাকে এবং সেই কাজে তারা জীবনে একটা সফল পর্যায়ে পৌঁছে যেতে পারে, কারণ সেই কাজের প্রতি তার ভালোবাসা অগাধ থাকে। তো এটা কেন হয়? এটা হওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ থেকে যে বিচারটা করা হয় সেটা হচ্ছে লগ্নপতি, চতুর্থপতি এবং দশমপতি। যাদের জন্মছকে লগ্নপতি চতুর্থ স্থানে, চতুর্থপতি দশম স্থানে বা দশমপতি লগ্নে অবস্থান করে তাদের কাজের প্রতি ভালোবাসা ইচ্ছা চরম থাকে। কিন্তু যাদের দেখা যায় যে লগ্নপতি অষ্টম, ষষ্ঠ, দ্বাদশে বা চতুর্থপতি অষ্টম, ষষ্ঠ, দ্বাদশে বা দশমপতি অষ্টম, ষষ্ঠ, দ্বাদশে থাকে, তাহলে তাদের এই ধরনের নেগেটিভিটি এবং এই ধরনের হতাশা, দুশ্চিন্তা তাদের কাজ করতে গিয়ে বা তারা যে কাজটা বেছে নিয়েছে জীবনে সেই কাজটা করতে গিয়ে জীবনে একাধিকবার ধাক্কা খেতে হয়, একাধিকবার হতাশাগ্রস্ত হতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রেও নানা রকম অর্থনষ্ট এবং নানা রকম ঝামেলা এসে পড়ছে। তো এর প্রতিকার হিসাবে কী করা যায়? এর প্রতিকার হিসাবে আমি যেটা সবাইকেই বলে থাকি সেটা হচ্ছে লগ্নপতিকে সবসময় স্ট্রং করা দরকার, চতুর্থপতিকে সবসময় স্ট্রং করা দরকার এবং দশমপতিকে সবসময় স্ট্রং করা দরকার। এবার দেখা দরকার যে আপনার লগ্নপতি আপনার মারক হয়ে গেছে কিনা, আপনার চতুর্থপতি মারক হয়ে গেছে কিনা বা দশমপতি মারক হয়ে গেছে কিনা। যদি মারক হয়ে যায়, মারক হয়ে জন্মছকে অবস্থান করে, তাহলে তার দান করুন। যদি কারক হয়ে অবস্থান করে তাহলে তার রত্ন ধারণ করুন বা তার জপ করুন। কারণ জপ এমন একটা শক্তি যেটা করলে আপনারা আপনাদের কাজের প্রতি শক্তিশালী হয়ে উঠতে পারবেন।